ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवान अशेष कृपा आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संगे द्वितीय संघ गुरु परम पूज्यपाद श्रीमत स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथने संकलन शिवानंद बाणी एथेके पाठ एवं आलोचनार उद्देश्य निये আজকে আমরা মোট দুটি ছোট ছোট ঘটনা পড়ব পূজনীয় মহারাজের জীবনী থেকে, যে কথোপকথন থেকে। প্রথমটি বেলুড় মঠ, 27শে চৈত্র বুধবার, 1335 বঙ্গাব্দ, 10ই এপ্রিল 1929 খ্রিস্টাব্দ। আহার করিতে করিতে মহাপুরুষজি বলিতেছেন, আমার ভাতে ভাতে খেতে ভাতে ভাত খেতেই ভালো লাগে, অতি আনন্দ। আর এই যে সব দেখছো সুক্ত ঝোল দেখাইয়া, ও সব ওষুধের মতো খাই। পটল ভাতে দিয়ে খাইতে খাইতে মহাপুরুষ মহারাজ বলিলেন, আর বাস্তবিক পক্ষে আহারটাই ঔষধ। আচার্য শঙ্কর বলেছেন, খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাম প্রতিদিনম ভিক্ষৌষধম ভুজ্যতাম। ক্ষুধারু ব্যাধির চিকিৎসা করো, প্রতিদিন ভিক্ষারূপ ঔষধ সেবন করো। ক্ষুধাটাও একটা ব্যাধি, ঔষধে যেমন ব্যাধির উপশম হয়, ক্ষুধারু ব্যাধিরও তেমনি আহারে উপশম হয়। এই ভেবে আহার করতে হয়। শঙ্করাচার্য মহাজ্ঞানী, তাই তিনি ওরূপ বলে গেছেন। আত্মা আর ক্ষুধাদি, আত্মার তো আর ক্ষুধাদি বলে কিছু নেই, তিনি তো নির্বিকার শুদ্ধ চৈতন্য স্বরূপ। খুদ পিপাসাদি তো পরমাত্মার ধর্ম নয়, ও হলো দেহের ধর্ম। এটি একটি সুন্দর ছবি মহারাজের জীবনের আমরা দেখতে পাই। মহারাজজির এমনি শরীর খারাপ হওয়ার পরে, মহারাজ যখন প্রথম কাশী থেকে বেলুড় মঠে আসেন, সেই সময় মহারাজের শরীর খারাপ হয়ে যাওয়ার পরে মহারাজ সেই যে গাঁদাল পাতার ঝোল খেতেন, বেলুড় মঠে এসে হয়নি, ওনার উদ্বোধন বাড়িতে গিয়ে সমস্যাটা হয়েছিল, এবং সেই থেকে শুরু করেন। শারদানন্দজি নাম দিয়েছিলেন সেই ঝোলের মহাপুরুষের ঝোল। সে ঝোল এখনো মহাপুরুষ মাঝে জন্মতিথির দিন তৈরি করে দেওয়া হয়, গাঁদাল পাতা দিয়ে সমস্ত সবজি দিয়ে ঝোল, তাতে নামমাত্র মশলা আছে, এবং মশলা যে কোথায় আছে খুঁজেও পাওয়া যায় না, সবটাই সেদ্ধ জিনিস, বিচ্ছিরি খেতে। কিন্তু পূজনীয় মহারাজ অম্লান বদনে ভাত এবং ঝোল খেতেন। সমস্ত খাবার সুন্দর করে, সব খাবার আমাদের নিয়ম অনুযায়ী সংঘগুরুকে, ঠাকুরকে যা যা দেওয়া হয় সেগুলিকে সংঘগুরুকে একটু করে দেওয়া হয়, একটু একটু করে সমস্ত দেওয়া হয়। আমাদের সংঘগুরুরা প্রত্যেক দিন ওই একটু 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 করে সেই খাবার খেয়ে দেখেন, যাতে ঠাকুরকে যা দেওয়া হয়েছে সেগুলো সব সঠিক আছে কিনা। কারণ সংঘগুরু হলেন শ্রীরামকৃষ্ণ দেবের প্রধান সেবক। পূজনীয় মহাপুরুষ মহারাজের জীবনের এরকম ঘটনাও আছে যে মহাপুরুষ মহারাজকে সব খাবার দেওয়া হয়েছে এবং ওর সেবক কিছুতেই খেতে দিতে রাজি নন। মহাপুরুষ মহারাজ তখন অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন, আঙ্গুল দিয়ে প্রত্যেকটি খাবারে আঙ্গুল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপরে মুখে দিয়ে সেটি স্বাদ গ্রহণ করলেন, করলেন বললেন যে আমার দেখা উচিত, আমি শ্রীরামকৃষ্ণের, আমি শ্রী শ্রী ঠাকুরের প্রধান সেবক, ঠাকুরকে কি খেতে দেওয়া হচ্ছে, কেমন তার সেবা হচ্ছে এটা জানা আমার উচিত। আর তোমরা মনে করেছো আমি লোভে পড়ে খাচ্ছি, তা কিন্তু নয়। তিনি কিন্তু অম্লান বদনে দিনের পর দিন ওই একটি জিনিসই খেতেন, ওই ঝোল ভাতটি খেতেন, একটু ঘোল খেতেন এবং সেদ্ধ কিছু খেতেন। তা মহারাজ বলছেন, আমার ভাতে ভাত খেতেই ভালো লাগে, অতিই আনন্দ। ভাতে ভাত মানে সব সেদ্ধ, আমরা যে ভবিষ্যান্ন খাই যেরকম, সেরকম সব সেদ্ধ। আর এই যে সব দেখছো সুক্তর ঝোল দেখাইয়া, ও সব ওষুধের মতো খাই। মহারাজের কাছে সুক্তর ঝোলটা ওষুধই ছিল। পটল ভাতে দিয়ে খেতে খেতে মহাপুরুষ মহারাজ বললেন, আর বাস্তবিকই আহারটি ঔষধি, আহারটাই ঔষধি। এই যে কথাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের শরীরের জন্য, শরীরকে বেঁচে থাকার জন্য, শরীরকে ঠিক ঠিক মতো কাজ করতে দিতে গেলে আহার দিতে হয়। আহার যদি না দেওয়া যায় তাতে হয় না। বলছেন আচার্য শঙ্করকে উল্লেখ করে, বলছেন আচার্য শঙ্কর বলেছিলেন, খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাম প্রতিদিনম ভিক্ষৌষধম ভুজ্যতাম। খুদ ব্যাধিশ্চ চিকিৎসাতাম, চিকিৎসাতাম মানে চিকিৎসা করো, কিসের, ক্ষুধার রূপ ব্যাধির, যে সকালে খেয়েছেন আপনি আবার রাত্রি আপনার খিদে পাচ্ছে, সে যে ক্ষুধারূপ ব্যাধিকে চিকিৎসার জন্য, তার অন্য কোনো চিকিৎসা নেই, সেখানে খাবারই দিতে হবে।
প্রতিদিনম ভিক্ষৌষধম উচ্যতাম। এবার বলছেন প্রতিদিন ভিক্ষারূপ ঔষধ গ্রহণ করো। ভিক্ষারূপ বলছেন মানে আমরা যে চব্বচষ্য লেচ্ছপিও এরকম নানা রকম জিনিস, এইটার পর ওইটা খাবো, ওইটার পর খাবো, ওইটা এরকম নয়। ভিক্ষার ভাবটা হচ্ছে এই, সেখানে কোনো ডিমান্ড থাকবে না, সেখানে কোনো দাবি থাকবে না। আজকে আমাকে বড়লা মাছের ঝোল দিতেই হবে, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করে দিতেই হবে, এই রকম কোনো দাবি থাকবে না। আমাদের বেলুন মাঠে এটা খুব সুন্দর করে মানা হয়। আমাদের যখনই খেতে দেওয়া হয় রোজই আমাদের একই রকম খাবার থাকে। আমরা মজা করে বলতাম পয়লা জানুয়ারি আমরা বলতে পারি 31 ডিসেম্বর আমরা কি খাবো, প্রত্যেক দিন একই খাবার থাকে, ভাত ঝোল ডাল এবং চচ্চড়ি। আর বর্ষাকালে অতিরিক্ত হচ্ছে চচ্চড়ির সঙ্গে ওই সেন্টিপেডস, সেগুলো পোকামাকড় ঘুরে বেড়ায় সেগুলোও পাওয়া যায়। আমরা সেগুলোর মৃতদেহ পা পেলে ওই থালার উপরে ওইটিকে রেখে তার উপর খানিকটা চচ্চড়ি দিয়ে তার সমাধি দিয়ে তারপরে নির্বিকার ভাবে খেতাম। এইটা একটা বেলুন মাছের একটা সুন্দর ভাব আছে। এই সব এই ভিক্ষারূপ সবাই গ্রহণ করে, যা দেওয়া হলো সেটিকেই গ্রহণ করে। বৌদ্ধ মঠে দেখেছি ওখানে খাবারের স্টাইলটা অন্যরকম। ওখানে খেতে দেওয়া যখন হচ্ছে তখন আপনার সামনে দিয়ে যদি কোনো কারণে আপনি খাচ্ছেন, আপনার সামনে দিয়ে যদি কেউ বেরিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার তার কাছে চাইতে পারবেন না। খ্রিশ্চান মনাস্ট্রিতে দেখেছি সেখানে খাবার সময় বাইবেল থেকে খানিকটা অংশ পাঠ করা হয়। আমি যেখানে খ্রিশ্চান মনাস্ট্রিতে দেখেছি সেখানে ফিলোকালিয়া পাঠ করা হচ্ছিল। ফিলোকালিয়া হচ্ছে আমাদের সমস্ত খ্রিশ্চান সেইন্টদের অনুভবের গল্প সেখানে আছে, সেটি পাঠ করা হয়। খাবার সময় কান পেতে সেটিকে শুনতে হয়, একজন কন্টিনিউয়াসলি সেটা পাঠ করে যান, এবং খাবার পরে যখন আলোচনা হয় তখন ওই পাঠের সময় যে আলোচনা হয়েছে সেটি নিয়েই চিন্তা করা হয়। হিন্দু সমাজে খাবার সময় নানা রকমের শ্লোক বলা হয়, সাধু সন্ন্যাসীরা যখন খান নানা রকমের শ্লোক বলেন। সর্বাবস্থায় খাওয়াটা হচ্ছে সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি হচ্ছে সব অবস্থায় সব কাজের ভেতরে মনটিকে ঈশ্বর আবির্ভাব করে রাখা। সেই কারণে ভিক্ষা শব্দটা ব্যবহার করা হচ্ছে। ভিক্ষা যেরকম আপনি কোন বাড়িতে গিয়ে কি পাবেন তার ঠিক ঠিকানা নাই, কোনো রকম ঠিক করা থাকে না। আমরা যে নানা সন্ন্যাসের পর যে 3 দিন ভিক্ষা করতে যাই, সবার সব দিন যে ভালো ভিক্ষা পাই তা নয়। কোনো দিন ভালো ভিক্ষা পাওয়া যায়, কোনো দিন খুব ভালো ভিক্ষা পাওয়া যায়, কোনো দিন সামান্য ভিক্ষা পাওয়া যায়, কোনো দিন কিছুই পাওয়া যায় না। তখন আমাদের অন্যদের কাছ থেকে ভিক্ষা করে খেতে হয়, অন্যরা যা ভিক্ষা করেছেন সেটি খেতে হয়। তিনি বলছেন ঔষধে যেমন ব্যাধির উপশম হয়, ক্ষুধারূপ ব্যাধিরও তেমনি আহারে উপশম হয়। একটি ভারী সুন্দর গান আছে, অন্ন দেমা অন্নপূর্ণে, সেখানে হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমা গো সুধা ঔষধি, অন্তিমে চরণে সমাধি, মোক্ষণ দেহি মে মোক্ষ দে। জগদম্বার কাছে প্রার্থনা করছে, হেমা ক্ষুধারু ব্যাধি হয়েছে তুমি আমায়, হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমা গো সুধা ঔষধি, তোমার যে অমৃত সুধা তাই ঔষধি রূপে আমায় দাও। আর কি আর যেন সেটিকে পান করে তোমার শ্রীচরণে, অন্তিমে যেন তোমার শ্রীচরণে সমাধি প্রাপ্ত হই, তোমাতেই যাতে মিলে যেতে পারি সেইটি দেখো। বলছেন শঙ্করাচার্য মহাজ্ঞানী, তাই তিনি অরূপ বলেছেন, আত্মার তো আর ক্ষুধাদি বলে কিছু নেই, তিনি তো নির্বাক নির্বিকার শুদ্ধ চৈতন্য স্বরূপ। আত্মার কোনো কিছু ক্ষুধা পায় না, আত্মার ক্ষুধা পায় না, তৃষ্ণা পায় না, কষ্ট হয় না, দুঃখ বেদনা নেই। সেই কথা আছে না, অগ্নি না পুড়াতে পারে, বাতাসও না শুকায় মরে, মরণ কি ভয় দেখাও মরে, মৃত্যুঞ্জয় জ্ঞান রূপী শিব আছে না মায়ের কোলে করে। সেই অবস্থা প্রাপ্ত হলে আর এই ক্ষুধা তৃষ্ণা বোধ থাকবে না, সেখানে এরকম হবে না। বলছেন ক্ষুধা তৃষ্ণাদি পরমাত্মার ধর্ম নয়, ও হলো দেহের ধর্ম, তাই দেহকে তুষ্ট করার জন্য ক্ষুধা তৃষ্ণা হওয়া দরকার। আমরা দ্বিতীয় অংশটি পড়ছি, তৃতীয় বেলুড় মঠে 5ই বৈশাখ বৃহস্পতিবার 1336 বঙ্গাব্দ 18ই এপ্রিল 1929 সালের ঘটনা। বিকেল প্রায় 5টা হইবে জনৈক সন্ন্যাসী প্রণাম করিয়া দাঁড়াইলে মহাপুরুষজি বলিলেন, কি কিছু বলবে? এমন সময় জনৈক উক্ত সন্ন্যাসী বড় একটা আসেন না, তাই এই প্রশ্ন। সন্ন্যাসী বললেন, আগে
কাল মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম, তিনি অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা সব বললেন। মহারাজ, আহা, তিনি ঠাকুরের মহাভক্ত, ঠাকুরের কথা ছাড়া তার তার কাছে আর অন্য কথা পাবে না। সন্ন্যাসী, মহারাজ মনে মহা অশান্তি, সাধন ভজন তো কিছুই করতে পারলাম না, এদিকে দিন তো বয়ে যাচ্ছে, আমাদের উপায় কি? মহারাজ, বাবা শরণাগত হয়ে পড়ে থাকো, তার কৃপা না হলে কিছুই হবার নয়, জপ ধ্যান করে তো কি তাকে ধরতে পারে মানুষ? তিনি যদি দয়া করে ধরা দেন তবেই, নইলে তাকে পাওয়ার আর জোর নেই। আর কার সাধ্য যে তাকে ধরে? সাধন ভজন মানুষ কতক্ষণ করবে? 2 ঘন্টা 4 ঘন্টা কি বড় জোর 8-10 ঘন্টা। আর সেই সাধনার প্রবৃত্তিও তিনি দেন, সব শক্তির আধার যে তিনি, তাঁর দয়া না হলে, তিনি শক্তি না দিলে কি করে সাধন ভজন করবেন? তাই বলছি, শরণাগত হয়ে পড়ে থাকো, আর কাতর ভাবে প্রার্থনা করো, প্রভু কৃপা করো, কৃপা করো, তবেই তিনি কৃপা করবেন, কৃপা কৃপা কৃপা। ঠাকুর বলতেন, তুমি আমার, আমি আমার নয়, তুমি আমার, আমি তুমি তোমার, আমি আমার নয়। ঠাকুর বলতেন, তুমি তোমার, আমি আমার নয়, আমরা কি করতে পারি? তিনি যদি দয়া করে না ধরা দেন, দয়া 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 করো প্রভু। সন্ন্যাসী, প্রার্থনাও যে করতে পারছি নে মহারাজ, চঞ্চল মন, সবসময় মন স্থির হয় না। মহারাজ, না, প্রার্থনা করতে হবে ব্যাকুল হয়ে, মনে নৈরাশ্যের ভাব এনো না, দুঃখ করো না, আনন্দ করো আর প্রার্থনা করো, তিনি সব দেবেন বাবা, সব দেবেন, তোমাদের তার অদেয় কিছুই নেই। ভক্তি বলো, বিশ্বাস বলো, ত্যাগ, পবিত্রতা, বিবেক, বৈরাগ্য সবই তিনি দেবেন, তার কাছে যা কিছু ছিল সবই তোমাদের দেবেন, দেবেন বলেই তো তিনি তোমাদের তোমাদের জন্য এসেছিলেন, দেবেন বলেই তো তিনি তোমাদের এখানে এনেছেন, আশ্রয় দিয়েছেন, তার আশ্রয় রেখেছেন। এখানে কি তোমরা নিজেরা এসেছো? কখনোই নয়, অভাব মনে একেবারেই স্থান দিও না, তিনি কৃপা করে তোমাদের সব টেনে এনেছেন, অহেতু কৃপা সিন্ধু তিনি, বাবা পড়ে থাকো, সব হবে, কালে সব হবে, আমি বলছি সব পাবে, ভক্তি বিশ্বাস পরিপূর্ণ করে দেবেন। এই বলিয়া নিজেই গান ধরিলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা পাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। তোমরা ঠাকুরের আশ্রয় আছো, তোমাদের ভয় কি? বিকেল 5টার সময় একজন সন্ন্যাসী মহারাজ মহাপুরুষ মহারাজের কাছে এসে উপস্থিত। সাধারণত তিনি এই সময় আসেন না, তাই মহাপুরুষ মহারাজের প্রশ্ন হলো যে কিছু বলবে। সন্ন্যাসী বললেন, আগে কালকে মাস্টারমশাইয়ের কাছে গেছিলাম, মাস্টারমশাই অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা বলছিলেন। সেই সময় মাস্টারমশাই মটন ইনস্টিটিউশনে থাকতেন, আপনারা যারা কলকাতার শহর চেনেন, এম এস স্ট্রিট থানা ক্রসকট ব্যাপারে একটি ছোট্ট লাল রঙের বাড়ি আছে, স্কুলটির নাম হচ্ছে হিন্দু একাডেমি, সেইটি মাস্টারমশাইয়ের মটন ইনস্টিটিউশন ছিল। সেই বাড়ির তিনতলার একটা ছাতের পাশে একটা বড় ঘর আছে, যে ঘরে মাস্টারমশাই থাকতেন, এবং সেই ঘরের পাশে একটা খোলা ছাত আছে, সেইখানে বসে মাস্টারমশাই রোজ কথামৃত থেকে খানিক পাঠ করতেন। মাস্টারমশাই সঙ্গে যারা আসতেন তাদের সঙ্গেও তিনি ঠাকুরের বিষয় বলতেন, ঠাকুর সেই সময় ঠাকুরের সমসাময়িক কথা। এটির বর্ণনা আমরা পাব ওই স্বামী নিত্যাত্মানন্দজি এটি রেকর্ড করে গেছেন শ্রীম দর্শন, মোট 16টি খণ্ডে মাস্টারমশাইয়ের এই কথোপকথনের সংকলন আমরা পেয়ে থাকব। ভারী সুন্দর, একবারে জীবন্ত জাগ্রত, যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে কি সুন্দর মাস্টারমশাইয়ের কথা আছে। মাস্টারমশাই ঠাকুর সম্পর্কে বলছেন, কথামৃতের অনেক জিনিস যেখানে ভারী সুন্দর করে তিনি ব্যাখ্যা করেছেন, কথামৃতে যেটি তিনি সবটুকু বলে উঠতে পারেননি সেগুলো তিনি বলেছেন। আর যেহেতু মাস্টারমশাইয়ের বাইবেল খুব ভালো পড়া ছিল, তাই স্থানে স্থানে ঠিক ঠাকুরের উপদেশের সঙ্গে সাযুজ্য রেখে বাইবেল থেকে উল্লেখ করা আছে। ঠাকুর বললেন, মহারাজ বললেন, হ্যাঁ, তিনি তো ঠাকুরের মহাভক্ত, ঠাকুরের কথা ছাড়া তার কাছে আর অন্য কোনো কথা পাবে না। ঠাকুর সুবোধানন্দজিকে বলেছিলেন, সুবোধানন্দজি যেহেতু মাস্টারমশাইয়ের পাড়ায় থাকতেন, তাই বলেছিলেন, তোর পাড়ার ওখানে
একজন মহেন্দ্র মাস্টার আছে, তার সঙ্গে গিয়ে দেখা করিস। শুভদানন্দজি বলছেন তার কাছে কি গিয়ে দেখা করো, তিনি সংসারী লোক, তা তিনি যদি কথা ভালো কথা বলবেন তাহলে তার জীবনটা এরকম এলোমেলো করে থাকতো কেন? ঠাকুর বলেছিলেন শুভদান যে না রে, সে এখানকার কথাই বলে। যখন মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো তখন তিনি কথা বলেন যে ঠাকুরকে তিনি বলেছিলেন, ঠাকুর এরকম কথা বলেছিলেন। মাস্টারমশাই ভারী সুন্দর একটি কথা বলেছেন, বলেছিলেন একজন সমুদ্র যাত্রা করতে গিয়েছিল, ফিরে এলো খানিকটা জল নিয়ে, এক ঘটি জল নিয়ে। সে তীর্থ গেছিল, সেখান থেকে তীর্থ বাড়ি নিয়ে এসেছিল। যে কেউ আসে সেই তীর্থ বাড়ি থেকে, সেই কলসি থেকে একটুখানি জল নিয়ে সেটি ঢালে। বলছেন আমি তাই করি। শ্রীরামকৃষ্ণের কথা ছিল তার ক্ষেত্রে সুধারু অমৃত বাড়ি, এসেই বাড়ি যে কেউ আসতেন তাদেরকে তিনি একটু একটু করে পান করতেন। এবার সন্ন্যাসী বলছেন মনে মহা অশান্তি, সাধন ভজন তো কিছুই করতে পারলুম না, এদিকে দিন তো বয়ে যাচ্ছে, আমাদের উপায় কি হবে? এই বোধটাও আমাদের সাধকদের অনেক সময় আসে না, আমরা যারা শ্রীরামকৃষ্ণের কাছে আছি, সাধক সন্ন্যাসী তো বটেই ভক্তদের ক্ষেত্রেও, এই যে দিন বয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, আমার গোনা দিন, হাতে গোনা দিন চলে যাচ্ছে, এই বোধটাও আসছে না, এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ আমাদের। আমরা খানিকটা হেলায় আমাদের দিনগুলোকে কাটিয়ে দিচ্ছি, নিজেরাই নিজে সেটা বুঝতে পারছি না। মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন বাবা শরণাগত হয়ে পড়ে থাকো, তার কৃপা না হলে কিছুই হবার নয়। সাধন ভজন আমরা করতে পারি কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার কৃপা আমরা পাচ্ছি তা কিছুতেই আমাদের কিছু হয় না। আমাদের পূজনীয় ভক্তিসানন্দজি মহারাজ বলতেন সকাল সন্ধ্যে যখন সাধন ভজন করবে, আকুল হয়ে তার কাছে প্রার্থনা করবে যে আমি মন প্রাণ উজাড় করে তোমার নাম করবার চেষ্টা করছি, তুমি আমার সহায় হও। অদ্ভুত এই প্রার্থনাটি আমাদের ভীষণ ভালো লাগতো। বলতেন মন প্রাণ উজাড় করে প্রার্থনা করবে যে আমি তোমার জন্য প্রার্থনা করছি, তুমি আমার সহায় হও। এই সহায় হওয়াটা খুব জরুরি, ভগবান যদি না চান তাহলে কোনোভাবে কিছুই কিছু হবে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মহাপুরুষ মহারাজ বলছেন তিনি যদি দয়া করে ধরা দেন তবেই, নইলে তাকে পাবার আর জো নেই। কার সাধ্য যে তাকে ধরে। সাধন ভজন মানুষ কতক্ষণ করবে, 2 ঘন্টা 4 ঘন্টা কি জোর 8-10 ঘন্টা, আর সেই সাধনার বৃত্তিও তিনি দেন। এই যে আমরা সাধন ভজন করি, তার যে ইচ্ছে, সাধনের যে ইচ্ছে, এটাও কিন্তু ভগবানই আমাদের দেন। তাকে না ডাকার ইচ্ছে না জাগলে হয় না। এক জায়গায় মহাপুরুষ মহারাজ দীক্ষা প্রসঙ্গে ভারী সুন্দর কথা বলেছেন, বলছেন যে শ্রীরামকৃষ্ণ এদের অন্তরে প্রেরণা দেন, তাই এরা শ্রীরামকৃষ্ণকে জানার জন্য দীক্ষা নিতে আসে, এটা একটা দিক। আর বলছেন আমার কাছে যখন আসেন তখন আমার অন্তরে তিনি যে প্রেরণা দেন সেই ভেবেই আমরা করি। দেখুন দু জায়গাতেই শ্রীরামকৃষ্ণ প্রধান। শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে, তাকে জানবার ইচ্ছাটুকু জাগান, আর গুরুর হৃদয়ে ইচ্ছা জাগান যে তার সম্বন্ধে কিছু এদের বলে তাদের জীবনের মোড় ফিরিয়ে দিতে। তাই বলছেন তার দয়া না হলে, তিনি শক্তি না দিলে সাধন ভজন কর কি করবে। তাই বলছি শরণাগত হয়ে পড়ে থাকো, শরণাগত হয়ে পড়ে থাকো, প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো। বলছেন ঠাকুর বলতেন তুমি তোমার, আমি আমার নয়, তুমি তোমার, আমি আমার নয়, আমি আমার কোনো ইয়ে নেই, সবটুকুই তুমি, এই বোধটা যেন আমার ভেতরে জাগে। সন্ন্যাসী বলছেন প্রার্থনাও করতে পারছি না। আমাদের একটা সময় প্রত্যেকেরই জীবনে আসে এটা, যে সাধু আপনারা গৃহী হন সন্ন্যাসী হন, একটা জীবনের একটা ড্রাইনেস আসে, তখন মনে হয় যেন প্রার্থনা করে কোনো কাজ হচ্ছে না। তিনি বলছেন না প্রার্থনা করতে হবে, খুব ব্যাকুল হয়ে মনে মনে নৈরাশ্যের ভাব এলো না, দুঃখ করো না, আনন্দ করো, প্রার্থনা করো, তিনি সব দেবেন বাবা, সব দেবেন, তোমাদের তাঁর অদেও কিছু নেই। কি আশ্বাসের কথা বলছেন, নিরন্তর প্রার্থনা করে যাওয়া, আমার কাজ প্রার্থনা করে যাওয়া, তিনি কি দেবেন কি না দেবেন সেটা আমার কথা নয়। ভূতেশানন্দজি মহারাজ বলতেন তোমার কাজ জপ ধ্যান করে যাওয়া, নিত্য জপ ধ্যান করে যাওয়া, তিনি কেমনভাবে তোমায় কৃপা করবেন সে ভাবার অধিকার তোমার নেই। তিনি বলতেন
তুমি তোমার মনের কথা বলবে, তোমার কথা শোনার জন্য তিনি মন্দিরে বসে আছেন। উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। এইভাবে তিনটি সত্যি করে তিনি আমাদের বলেছিলেন। মন প্রাণ উজাড় করে ভগবানের কাছে প্রার্থনা করে যেতে হয়, তুমি আমায় শক্তি দাও, আমায় সাহায্য করো, আমার মন তোমার প্রতি নিয়ে যাও, আমার জীবনে আমূল পরিবর্তন এনে দাও, আমি যেন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসতে পারি। বলছেন যখন এটি আসবে তখন তিনি সব দেবেন। কি দেবেন? ভক্তি বলো, বিশ্বাস বলো, ত্যাগ, পবিত্রতা, বিবেক, বৈরাগ্য, সাধনের এইটি দরকার। ভক্তি মানে তাকে ভালোবাসা, বিশ্বাস তিনি আছেন, তিনি আমার সর্বস্ব, আমার সবটুকু জুড়ে তিনি, এইটি হচ্ছে বিশ্বাস। তারপরে তিনি বলছেন পবিত্রতা, আমরা যত তাকে ভালোবাসতে পারবো, যত তাতে তন্ময় হয়ে যেতে থাকবো, তত আমাদের মনের যে মলিনতা, মনের যে কলুষতা, সেগুলো আমাদেরকে স্পর্শ করবে না, তখন আমরা আরো বেশি পবিত্র হব। যত আমাদের পবিত্রতার দিকে আসবে তত আমাদের বিবেক এবং বৈরাগ্য, আমি কি করছি না করছি এই বোধটি আমাদের ভেতর জাগে এবং বৈরাগ্য এসে উপস্থিত হয়। তার যা ছিল সবই তোমাদের দেবেন, দেবেন বলেই তো তিনি তোমাদের জন্য এসেছিলেন। ঠাকুর বলছেন বাপের সম্পদ ছেলে পায়। আমরা যখন ঘরে থাকি তখন বাবার মারা যাওয়ার সময় আপনাকে কি দিতে পারে? সে সম্পদ দৃশ্যমান, সে সম্পদ চোখে দেখা যায়, সেই সম্পদ তিনি আমাদের সম্পদশালী করে যান। কিন্তু ভগবানের ঐশ্বর্য, ভগবানের দান, সেটি চোখে দেখা যায় না, সেটি অনুভব করতে হয়। আর যিনি অনুভব করেন, যিনি সেই দানে দান পে ধন্য হন, তার জীবনের আমূল পরিবর্তন হয়, সে দেখে আমাদের প্রত্যয় জাগে। তাই বলছেন এখানে কি তোমরা নিজেরা এসেছ? কখনোই নয়, ওভাবে মনে একেবারে স্থান দিও না। তিনি কৃপা করে তোমাদের সব টেনে এনেছেন, অহেতুক কৃপা সিন্ধু তারা, এটা একবারে ঠিক কথা। যখন আমরা আসি একটা অদ্ভুত ফোর্স কাজ করে প্রত্যেকের ভেতরে। এটা সাধু ব্রহ্মচারী যারাই এসেছেন সকলকে জিজ্ঞাসা করেছি, সকলের মনের মধ্যে এটি কথা, এমন একটা ফোর্স কাজ করে তখন সব কিছু, জগতের সব কিছু আমাদের কাছে মিথ্যা বলে প্রতীত হয়। আর এই মিথ্যা বলে প্রতীত হলেই হলো, পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ একবার একটি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, বর্তমান পত্রিকা কেমন করে সাধু হব এই নিয়ে একটা সংখ্যা বার করেছিল সাপ্তাহিক বর্তমান। বিভিন্ন ধর্ম সংঘের প্রধানরা সেখানে বলেছিলেন, যে সময় এই পত্রিকাটি বেরোয় তখন স্বামী গহনানন্দজি মহারাজ মঠের সহকারী সাধারণ সম্পাদক হিসেবে সেবারত ছিলেন। তিনি সমস্ত কিছু বলার পরে বলেছিলেন, কিন্তু আসল কথা হচ্ছে জীবনটাকে ভালোবাসা, সাধু জীবনটাকে ভালোবাসা আর জীবন দেবতাকে ভালোবাসা, যার উদ্দেশ্যে এই জীবনটাকে উৎসর্গ করছি। বলছে এই দুটি ভালোবাসা কি করে? না, জীবন দেবতাকে ভালোবাসা এবং জীবনটাকে ভালোবাসলে কি হবে? আমাদের তাকে ভালোবাসলে ভালোবাসার এত বাড়বে, সেটা বৈরাগ্যের জন্ম দেবে, বাকি সব স্বাদ, বাকি সব আনন্দ আমাদের কাছে বলছেন সাধারণ, এটা অনেকটা স্বাদহীন, একটা আলুনি বোধ করবে, এবং তা আমাদের শক্তি দেবে সংসারের এই বন্ধন থেকে বেরিয়ে এসে ভগবানের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। আপনারা কল্পনা করুন, ১৯২৭ সালে সারদানন্দজির শরীর চলে গেল, তার আগে থেকে শ্রী শ্রী মায়ের সেবায় রত ছিলেন সরলা দেবী। তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন সুধীরাদির সঙ্গে, তারপরে নানা স্থানে ঘুরে টুরে তারপরে ফিরে আসেন। সারদানন্দজি তাকে লেডি ডাফরিন কলেজে পড়ান, সেখান থেকে তিনি সেবা করার সুযোগ পান। বিভিন্ন ভক্ত বাড়িতে তার হাত এত ভালো ছিল, নার্সিংয়ের কাজে পাঠাতেন এবং অর্থ তিনি গ্রহণ করে নিতেন এবং সেটি ওনার কাছে সরলা দেবীর নামে জমা থাকত। সেই সব সম্মিলিত অর্থ সারদানন্দজি বলরাম বসুর জমিদারিতে রেখেছিলেন, যার থেকে এতে সুদাস্ত ভবিষ্যতে সরলা দেবীর কাজে লাগবে। ১৯২৭ সালে যখন সারদানন্দজি শরীর চলে গেল, তখন সরলা দেবী একদিন শুনলেন যে মহাপুরুষ মহারাজ স্বপ্নে শুনেছেন সারদানন্দজি বলছেন তারকদা আমি কাশি চলল। সরলা দেবীর মনে হলো যে তারও কাশি যাওয়া উচিত এবং কাশি থেকে তপস্যা করা উচিত। ১৯২৭ সালে সেই অগস্ট মাস থেকে ১৯৫৪ সাল শ্রী সারদামঠ তৈরি হওয়ার আগে
27 বছর একটানা সাধনা করেছিলেন। তিনি প্রেরণা দিয়েছিলেন, শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা প্রেরণা দিয়েছিলেন। এদেরই দিব্য জীবন আমাদের সাহস দেয়, যে দিব্য জীবন আমাদের সাহস দেয় যে ভগবানের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে, সমস্ত কিছুকে মিথ্যে করে চলে যাওয়া যায়। কি অপূর্ব এই ভাবটি। তাই বলছেন, বাবা পড়ে থাকো, সব হবে, কালে সব হবে। আমি বলছি সব পাবে, ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ করে দেবেন। শ্রদ্ধা প্রাণা মাতাজি ব্রহ্মচারিণী মাতাজিদের ক্লাসে বলতেন যে বাইরে থাকলে তোমরা হয়তো ভক্তি প্রাণা মাতাজির মতো, আশাদীর মতো বড় বক্তা হতে, কল্পলতাদীর মতো বড় লেখিকা হতে, কিন্তু এখানে তোমরা থাকছো, তোমাদের সব সব কিছুকে মানে চেপে রাখা আছে, কিন্তু সাধন ভজন করো, তিনি তার কৃপা অনুভব করবার চেষ্টা করো, তিনি যখন দেবেন তখন উজাড় করে দেবেন, তখন আর ধরে রাখার সুযোগ পাবে না। এইরকম জাতীয় যখন বোধ আসে আমাদের, এই কেমন প্রার্থনা করে আমাদের কিছু হয় না, এই বিষয়ে স্বামী আত্মস্থান যেটি ভারী সুন্দর উপদেশ ছিল আমাদের জন্য, নতুন ব্রহ্মচারীদের জন্য, তিনি উৎসাহ দিতেন অর্থসহ স্তব স্তুতি মুখস্থ করার জন্য। তিনি বলতেন, মনের একটা সময় আসবে যে সময় জপ ধ্যান করতে ইচ্ছা করবে না, ভগবানের কাছে প্রার্থনা করতে ইচ্ছা করবে, এমনকি ভগবানের কথা ভাবতেও ইচ্ছা করবে না, সত্যি সত্যি এরকম একটা ড্রাইনেস আসে, তখন সাধু কি করবে? তখন যে কালী মাস যে ছেড়ে এসেছে সেইটা কি আবার গ্রহণ করবে? বলছে তখনই স্তব স্তুতি আমাদের সাহায্য করে। তিনি বলতেন, তখন যদি তোমরা ভাবো হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, এই আমার হৃদয়ের মধ্যে সেই নির্বিকল্প স্বরূপ শ্রীরামকৃষ্ণ অধিষ্ঠান আজ করছে, তখন নিজের কাছেই প্রশ্ন আসবে, আমার হৃদয়ে সেই নির্বিকল্প অমল শ্রীরামকৃষ্ণকে আমি স্থান দিয়েছি, এই মনে কি কুচিন্তা করা যায়? দেখবে মন চোঁচো করে ভগবানের দিকে এগিয়ে যাবে। তাই বলছেন, প্রার্থনা করার কথা বলছেন, শেষ করছেন একটি গান দিয়ে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, তোমার ভেতরেই সমস্ত সম্পদ আসবে, সেটার জন্য অপেক্ষা করো, নিরন্তর প্রার্থনা করো, চাইতে থাকো সেই অমূল্য সম্পদ, একটা সময় দেখবে যে তোমার অন্তঃপুরেই সমস্ত সম্পদ হাজির আছে, অর্থাৎ তোমাকে কোথাও কোনো জায়গায় কোনো সম্পদের খোঁজে যেতে হচ্ছে না, শুধু প্রার্থনা ধৈর্য আর অভ্যাস নিয়ে এগিয়ে চলে যেতে হবে। মহাপুরুষ মা শেষ করছেন, তোমরা ঠাকুরের আশ্রয় আছো, তোমাদের ভয় কি? শ্রী মহাপুরুষ মাজির কাছে প্রার্থনা, এই বোধটা আমাদের যেন জাগে, আমরা শ্রী রামকৃষ্ণের আর কাছে আছি, আমাদের সেই অভয় মন্ত্রে তিনি আমাদের দীক্ষিত করেছেন, আমরা যেন খুব সাধারণ ভাবনা সাধারণ চিন্তায় যেন প্লাবিত না হই। আজকে আমরা এখানেই থামবো, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা শিবানন্দ বাণী নিয়ে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।